লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন হায় আল্লাহ কুয়ালালামপুরে কোরআন শিক্ষা কেন্দ্রে আগুন মারা গেলেন পঁচিশ ছাত্র শিক্ষক আল্লাহ সবাইকে বেস্ট নসিব করুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কুরআন কোরআন শিক্ষা কেন্দ্রে দারুল কুরআন ইত্তিফাকিয়াতে আগুন ধরে অন্তত পঁচিশ জন ছাত্র শিক্ষক মর্মান্তিকভাবে মারা গেছেন দেশটির দমকল বাহিনীর সূত্র থেকে একে দুই দশকের মধ্যে সবচেয়ে মর্মান্তিক অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর পাঁচটা চল্লিশ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার দমকল ও ত্রাণ বিভাগ এ বিভাগ থেকে বলা হয়েছে আগুনে নিহতদের মধ্যে জন ছাত্র এবং জন শিক্ষক রয়েছেন তারা ধোয়ায় দম বন্ধ হয়ে বা আগুনে পুড়ে মারা গেছেন বলে জানানো হয়েছে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সূচনা কিভাবে হয়েছিল তা এখনও জানা যায়নি এ কেন্দ্রে সাধারণভাবে পাঁচ থেকে আঠেরো বছর বয়সী ছাত্রদের কোরআন শিক্ষা দেওয়া হয় ভবনের তিনতলা থেকে আগুনে শুরু হয়েছে ভবনটির এ তলায় শিক্ষার্থী ও শিক্ষকদের ঘুমানোর ব্যবস্থা ছিল আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে